গৌরব গগৈ মুসলমান হয়েছে, এটা কোনো হিন্দু মানে তাক ভোট দিব নালাগে, অনলি মুসলমানৰ ওপৰত দি দিব পাৰে শিকক। এনে ইমান ভাল করে নামাজ পড়িছে, আমি 60 বছৰ পুৰণা মুসলমান, 70 বছৰ পুৰণা মুসলমান, আমি ইমান ভাল করে পড়ি পৰা নাই, তেখেত ইমান ভাল এক্টিং কৰিছে। হ্যাঁ, এক্টিং হে কৈছে নেকি গৌরব? না, মই এক্টিং নকওঁ, মই মানি আছো তেখেত কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি মুসলমান হয়েছে, এতিয়া কোনো হিন্দু মানুহে তাক ভোট দিব নালাগে। আজি মুসলমান ইমান বুর্বক নহয়, গৌরব গগৈয়ে যোৱা 5 বৰষ, তার দেউতায় 10 বৰষ, থাকি মুসলমানের কোনো এটা ইস্যু উঠোৱা নাই, সকলে পার্লামেন্টত নাই, নট এ সিঙ্গল রেকর্ড দেখাব নারবি। আর ইয়াতে ঈদের দিন খালি আমাক এই ললিপপ দিব নমাজ পড়ি, মই কৈছো মুসলমান হয়েছে ভাল, আমি ওয়েলকাম করে আসো। আরে এটু না রে ভাই, এটা পলিটিক্যাল নমাজ আছিল, পড়িছে, আমি কৈছো কলমা পড়িছে, নমাজ মুসলমান হয়েছে, আমি গ্রহণ করেছো তাক, ইসলামক গ্রহণ করেছো। এতিয়া হিন্দু ভাই সকলে চিন্তা করব লাগে যে গৌরব গগৈ সেকুলার হিসাবে সকলে ভোট দি আছিল, এতিয়া দিব লাগে না, না এতিয়া তো সি মুসলমান হয়ে গেল। মই রিকুয়েস্ট করে আছো হিন্দু ভাই সকল, গৌরব গগৈ ভোট দিব না লাগে, গৌরব গগৈ ড্রামা করে আছে, গৌরব গগৈ মুসলমান হয়েছে, এতিয়া কোনো হিন্দু মানে তাক ভোট দিব না লাগে, অনলি মুসলমানের ওপর দিয়ে দিব পারে শিকক। এনে ইমান ভাল করে নামাজ পড়িছে, আমি 60 বছর পুরানা মুসলমান, 70 বছর পুরানা মুসলমান, আমি ইমান ভাল করে পড়ি পারা নাই, তেখেত ইমান ভাল এক্টিং করেছে। হ্যাঁ, এক্টিং হে কইছে নাকি গৌরব? না, মই এক্টিং নকওঁ, মই মানি আছো তেখেত কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি মুসলমান হয়েছে, এতিয়া কোনো হিন্দু মানুহে তাক ভোট দিব নালাগে। আজি মুসলমান ইমান বুর্বক নহয়, গৌরব গগৈয়ে যোৱা 5 বৰষ, তার দেউতায় 10 বৰষ, থাকি মুসলমানের কোনো এটা ইস্যু উঠোৱা নাই, সকলে পার্লামেন্টত নাই, নট এ সিঙ্গল রেকর্ড দেখাব নারবি। আর ইয়াতে ঈদের দিন খালি আমাক এই ললিপপ দিব নমাজ পড়ি, মই কৈছো মুসলমান হয়েছে ভাল, আমি ওয়েলকাম করে আসো। আরে এটু না রে ভাই, এটা পলিটিক্যাল নমাজ আছিল, পড়িছে, আমি কৈছো কলমা পড়িছে, নমাজ মুসলমান হয়েছে, আমি গ্রহণ করেছো তাক, ইসলামক গ্রহণ করেছো। এতিয়া হিন্দু ভাই সকলে চিন্তা করব লাগে যে গৌরব গগৈ সেকুলার হিসাবে সকলে ভোট দি আছিল, এতিয়া দিব লাগে না, না এতিয়া তো সি মুসলমান হয়ে গেল। মই রিকুয়েস্ট করে আসো হিন্দু ভাই সকল, গৌরব গগৈ ভোট দিব না লাগে, গৌরব গগৈ ড্রামা করে আছে, গৌরব গগৈ মুসলমান হয়েছে, এতিয়া কোনো হিন্দু মানে তাক ভোট দিব না লাগে, অনলি মুসলমানের ওপর দি দিব পারে শিকক। এনে ইমান ভাল করে নামাজ পড়িছে, আমি 60 বছর পুরানা মুসলমান, 70 বছর পুরানা মুসলমান, আমি ইমান ভাল করে পড়ি পারা নাই, তেখেত ইমান ভাল এক্টিং করেছে। হ্যাঁ, এক্টিং হে কইছে নাকি গৌরব? না, মই এক্টিং নকওঁ, মই মানি আছো তেখেত কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি মুসলমান হয়েছে, এতিয়া কোনো হিন্দু মানুহে তাক ভোট দিব নালাগে। আজি মুসলমান ইমান বুর্বক নহয়, গৌরব গগৈয়ে যোৱা 5 বৰষ, তার দেউতায় 10 বৰষ, থাকি মুসলমানের কোনো এটা ইস্যু উঠোৱা নাই, সকলে পার্লামেন্টত নাই, নট এ সিঙ্গল রেকর্ড দেখাব নারবি। আর ইয়াতে ঈদের দিন খালি আমাক এই ললিপপ দিব নমাজ পড়ি, মই কৈছো মুসলমান হয়েছে ভাল, আমি ওয়েলকাম করে আসো। আরে এটু না রে ভাই, এটা পলিটিক্যাল নমাজ আছিল, পড়িছে, আমি কৈছো কলমা পড়িছে, নমাজ মুসলমান হয়েছে, আমি গ্রহণ করেছো তাক, ইসলামক গ্রহণ করেছো। এতিয়া হিন্দু ভাই সকলে চিন্তা করব লাগে যে গৌরব গগৈ সেকুলার হিসাবে সকলে ভোট দি আছিল, এতিয়া দিব লাগে না, না এতিয়া তো সি মুসলমান হয়ে গেল। মই রিকুয়েস্ট করে আসো হিন্দু ভাই সকল, গৌরব গগৈ ভোট দিব না লাগে, গৌরব গগৈ ড্রামা করে আছে। এইবার নির্বাচনত ভোটারর আশা কি, নেতার পৰা কি আশা করেছে জনতায়, কি কি বিষয়ে আকৃষ্ট করেছে ভোটারক, চহর নগর গাঁয়ে ভূয়ে জনতার মনের কথা। স্টার সিমেন্ট টাইমেড গ্রাউন্ড জিরো পাওয়ার্ড বাই ডেটা মেশিন।